করোনার সংক্রমণ রুখতে দাসপুরের বিভিন্ন বাজার কমিটিগুলি অনেক ক্ষেত্রেই তৎপরতা দেখিয়েছে। একাধিক হাট কমিটিগুলি হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। দাসপুরের হরিরামপুর কলোরার মতো একাধিক হাট বন্ধ হয়েছে। আবার অনেক ক্ষেত্রেই বাড়তি সতর্কতা হিসেবে কৃষকদের জমিতে উৎপাদিত ফসলের কথা মাথায় রেখে হাট কমিটিগুলি সামাজিক দূরত্ব সুনির্দিষ্ট করে দাসপুর পুলিশের সাহায্যে হাট খুলেছে। তবে সব ক্ষেত্রেই আমরা যারা সাধারণ মানুষ তাদের চরম অসতর্কতা বারে বারে নজরে এসেছে। দাসপুরের হাট কমিটির পক্ষে প্রতি বিক্রেতার সামনে নির্দিষ্ট দূরত্বে দড়ি বাঁধা হয়েছে। সে দড়ি টেনেই ক্রেতাকে পছন্দের সবজি বাছায়ে হুমড়ি খেয়ে পড়তে। আবার ধরা পড়েছে দাসপুরের সোনাখালি স্কুল মাঠের হাটে সাধারণ মানুষের অবাধ কেনাকাটার চিত্র। সামাজিক দূরত্ব, মাস্ক, কোভিড-19, করোনা এসব বর্ণ সমষ্টি হয়ে থাকবে এই আমরা যদি সচেতন না হই। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট, সংবাদ পরিবেশনায় আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।